সংবিধানের অধীনে নির্বাচন এটা ভুলে না। সংবিধান তো কি রেখে ফেলেছে, আবার সংবিধান আছে? সংবিধান তো কি রেখে ফেলেছেন? যারা পাবলিক সেন্টিমেন্ট বুঝে না তারা নাকি রাজনীতি করতে পারে না। আরে মশাই, শেখ হাসিনা পাবলিক সেন্টিমেন্ট ভালোভাবেই বুঝেছে। শেখ হাসিনা পাবলিক সেন্টিমেন্ট বুঝেছে বলে সে ভোট চুরির নাম ভোট চুরির প্রকল্প গঠন করেছে। এই ভোট চুরির প্রকল্পের অধীনে বাংলাদেশে কোন কোন হত্যা মিথ্যা মামলা কাহিনি মামলা গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নিয়েছে। এই ভোট চুরির প্রকল্পের অংশ হিসেবে বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। এই ভোট চুরির প্রকল্প হিসাবে বিচার বিভাগকে দলীয়করণ করেছে। এই ভোট চুরির প্রকল্প হিসাবে আজকে প্রথম আলোতে আমি একটা সংবাদ পড়লাম, সেখানে 27 জন ডিসিকে পদায়ন করা হয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্টে, অনেক পুলিশ অফিসারকে পদায়ন করা হয়েছে, যারা হচ্ছে মন্ত্রীদের পিএস, যারা হচ্ছে তাদের সচিবের পিএস, যেটা হচ্ছে তার প্রধানমন্ত্রীর অফিসে যারা আছে। একটা সুবিধা হয়েছে কি জানেন, নামগুলি আমরা সব পেয়ে গেছি, নামগুলি সব পেয়ে গেছি। আগামী দেশের দিনে বাংলাদেশ যখন নিরপেক্ষ সরকার যদি নির্বাচন হবে, এরা কেউ এই পদে থাকতে পারবে না, এরা কেউ এই পদে থাকতে পারবে না। সেটা সরকারি কর্মচারী পুলিশ এমনকি আপনারা জানেন বিচার বিভাগকেও কিন্তু যুক্তরাষ্ট্র ভিসা নীতির আয়ত্তে এনেছে। এই যে বিভিন্ন দলীয় বিচারক সৃষ্টি করেছে যারা আজকে এই দিচ্ছে, যারা আজকে মিথ্যা মামলা গ্রহণ করছে, এবং আগামী দিনগুলোতে এই মিথ্যা মামলা বানোয়াট মামলাকে তাড়াতাড়ি ত্বরান্বিত করে বিএনপি নেতা কর্মী শূন্য করার চেষ্টা করছে। সাবধান, কিন্তু বাংলাদেশের মানুষ জেনেছে কোন পন্থায় ভোট চুরি করার জন্য যতগুলো পন্থা ধরেছেন সব থেকে দুর্বল করে দেবো আমরা। এবং এই ঘোষণার পর থেকে এই ভোট চুরির প্রকল্পের সাথে যারা জড়িত থাকবে তাদেরকে সাবধান করে দিচ্ছে, সাবধান হয়ে যান, এই ভোট চুরির প্রকল্পের সাথে থাকবেন না। আর যদি থাকেন বাংলাদেশের মানুষের সম্মুখীন হতে হবে জনতার, বাংলাদেশের স্বাধীন বাংলার মুক্ত মানুষের সম্মুখীন হতে হবে তাদেরকে, যারা গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেবে, যারা মানবাধিকারের বিরুদ্ধে অবস্থান নেবে, গণমাধ্যমের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেবে, বাক স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেবে, কেউ রেহাই পাবে না। জনগণ জেগেছে, যেতে হবে। আর ওই সংবিধানের দোহাই দিয়ে সংবিধানের অধীনে নির্বাচন সেটা ভুলে না। সংবিধান তো কি রেখে ফেলেছে, আবার সংবিধান আছে? সংবিধান তো কি রেখে ফেলেছেন? সংবিধান আছে, কোন সংবিধানের অধীনে নির্বাচন হবে? সংবিধান যদি থাকতো, সংবিধানের অধীনে নির্বাচন হতো, আজকে সমস্ত বিশ্বের বিদেশিরা কেন বাংলাদেশে আসছে, কেন নিরপেক্ষ নির্বাচনের কথা বলছে, কেন মানব অধিকারের কথা বলছে? তারা কি ভারতে যাচ্ছে, তারা কি নেপালে যাচ্ছে, তারা কি ভুটানে যাচ্ছে, শ্রীলঙ্কায় যাচ্ছে? সবাই বাংলাদেশে কেন আসছে? কারণ শেখ হাসিনার অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না, এটা সবার কাছে পরিষ্কার হয়ে গেছে। তাহলে ওই সংবিধান বলে রেহাই পাবেন না। নির্বাচন হতে হবে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে। এর কোনো বিকল্প নাই। সবাইকে ধন্যবাদ।